উদ্যোগে আমরা গানে কবিতায় আড্ডার একটা অনুষ্ঠান শুরু করছি। প্রতি শুক্রবার এটা হবে, আপনারা সমর্থন করবেন, উৎসাহ দেবেন, আপনাদের সহযোগিতায় আমরা এটাকে উত্তরোত্তর সুন্দর করে গড়ে তুলতে পারব। আমি বিমল রায়, আমার সাথে আজকে আছে কবি মলয় পাত্র, আছেন গায়ক সুগায়ক এবং কবি রূপেন গোস্বামী। যেহেতু এখন বসন্তকাল, ঋতুর রাজন, তাই বসন্তের আহ্বান গীতি দিয়ে আমরা আজকের গানটা শুরু করব। এখানে আমরা প্রকৃতি, মানুষের রং, প্রেম, সমস্ত কিছু যা কিছু চেয়ে থাকে বসন্তে, সমস্ত কিছুই আমাদের আড্ডায়, গানে, কবিতায় আমরা তুলে আনার চেষ্টা করব। অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে, আনন্দের মধু পাত্র পরিপূর্ণ করি দিবে কবে, অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে, কুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে, বঞ্জুলো নিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে, চঞ্চল চল গন্ধে ঘন ছায়া রোমাঞ্চিত হবে, অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে, মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জিরে গুঞ্জন কললে, আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের গললে, মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জিরে গুঞ্জন কললে, আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয় ইন্দোলে, নয়ন পল্লবে ভাসি নয়ন পল্লবে হাসি, হিল্লি উঠিবে ভাসি, নয়ন পল্লবে হাসি হিল্লি উঠিবে ভাসি, মিলন ভুলিকা
পরানো বল্লভে অনন্তের বাণী তুমি বসন্তের মাধুরী উৎসবে আনন্দের মধুর পাত্র পরিপূর্ণ করি দিবে কবে অনন্তের বাণী তুমি বসন্তের মাধুরী উৎসবে। খুব সুন্দর একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলো। আর বসন্ত বলতে আমরা ছোটবেলায় সব থেকে আমাদের প্রধান উৎসব ছিল দোল। হই হই করে আমরা অপেক্ষা করতাম কবে দোল আসবে। মলয়, আপনাকে বলি, এই ছোটবেলাটায় আপনার যখন শৈশব ছিল বা একটু পরিণত হয়েছেন কিশোর বয়সে, সেই সময় বসন্তটা আপনার কাছে কিভাবে ধরা গিয়েছিল? বসন্তের ব্যাপারটা, এই যে এতগুলো বছর জীবনে পেরিয়ে এলাম, এক একটা সময় কিন্তু এক এক ভাবে ধরা দিয়েছে। এটা আপনি বললেনই মাত্র যে ছোটবেলার বসন্তটা কেমন ছিল। অ্যাকচুয়ালি আমাদের বসন্ত উৎসব শুরু হয় আর কি প্রত্যেক বছরই সরস্বতী পুজো দিয়ে। সেই সময়ে বসন্তকালটা আসছে বলে আমাদের মনে হয় আর কি। সেই মাঘ পঞ্চমী তিথি থেকে আমাদের ভেতরটা একটু অন্যরকম হতে থাকে, এবং সেটাও কিন্তু এই কৈশোর বয়স থেকে। তার আগের ব্যাপারটা কি, ওই পুজো এলো, পুজো হচ্ছে, বাড়িতে পুজো হচ্ছে, অঞ্জলি দিতে হবে। যেহেতু আমরা শহরের মানুষ এবং শহরেও একবারে সব জায়গায় যেরকম হয় সেটা আমি বলবো না, তো আমাদের যে পাড়াটায় আমরা থাকতাম সেখানে কিন্তু এই পলাশ গাছ বা শিউলি গাছের ব্যাপার ছিল না। একটা শিউলি গাছ ছিল, সে তো শরতের শরৎকালের ব্যাপার, আর পলাশ গাছের কোনো চিহ্নও ছিল না। একটা ছোট জায়গা ছিল ছেলে মেয়েদের দৌড়বার খেলার, তো কাজেই এই প্রকৃতি তখন আলাদা করে কিছু আমাদের উপর প্রভাব বিস্তার করেনি। সরস্বতী পুজোর সময় আমরা ওই পুজো করতাম, মানে বাড়িতে পুজো হতো, অঞ্জলি দেওয়াটা ছিল, এইসব হতো। তারপরে আস্তে আস্তে দিন বদলালো, আর তারপর তো দোল ছিল, পুজো তো গেল, দোল ছিল। দোলের সময় ওই যে বললাম যে একটা ছোট জায়গা ছিল আমাদের, কতটা হবে আমার মনে হয় এই 10x10 কি আর একটু বেশি, পাড়ার মধ্যিখানে একটা জায়গা ছিল, সেইখানে সবাই মিলে ওই দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করে ওই রঙগুলো কে কাকে রং দিতে পারে, এইগুলো ছিল ছোটবেলার দোল উৎসব আমাদের। তারপর আস্তে আস্তে কৈশোর এলো, আবিরের ব্যাপারটা এসে গেল, মনে হলো যে একটা অন্যরকম মনের মধ্যে উন্মাদনা তৈরি হলো। আমরা পলাশ চিনলাম, ফাল্গুন চিনলাম আলাদা করে, তো তখন গোটা ব্যাপারটা আস্তে আস্তে শান্তিনিকেতন চিনলাম, পলাশও চিনলাম। সেখানে গিয়ে দেখলাম যে কি বিপুল আয়োজন বসন্তের সম্ভার। মলয় দাস শৈশবের স্মৃতি চালনা করতে গিয়ে আমার কতগুলো স্মৃতিকে উস্কে দিল। যেমন বলি, আমার শৈশব ছোটবেলা কেটেছে বেশিরভাগটাই বীরভূমে প্রত্যন্ত এক গ্রামে। সেখানে অদ্ভুতভাবে ধীরে ধীরে আমি প্রকৃতিকে চিনছি, পাখি চিনছি, মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি, নদীর দুপুরবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ছে নিজম মাঠে গিয়ে শীতের দিনে বা বসন্তকালে নদীতে মাছ ধরতে যাচ্ছি,
সেই সময় সরস্বতী পুজোটা আমাদের কাছে সত্যি একটা আলাদা উৎসব ছিল। গ্রামে ঘরে ঘরে সরস্বতী পুজো হতো না, সরস্বতী পুজো হতো পুজো মণ্ডপে। সেখানে একজন কুমোরস্থ, সে আমাদের চোখের সামনে মাটি দিয়ে ধীরে ধীরে তার মূর্তি গড়ে তুলত। আমরা প্রতিদিন ভোরবেলা ছুটে ছুটে যেতাম সেই মণ্ডপের কাছে। তো পুজোর দিন আমাদের কাজ ছিল ভোরবেলা, গ্রামের পাশে একটা বন ছিল, বনের ভিতরে চলে যাওয়া, সেখান থেকে শিমুল, এই শিমুল বলছি আপনার, পিয়ালের মঞ্জুরি, বৈচির ফুল, শালের মঞ্জুরি, গাছে উঠে থোকা থোকা পলাশকে নামিয়ে আনা, সেগুলো দিয়ে আমরা মণ্ডপ সাজানোর চিন্তা ভাবনা করতাম। পরবর্তীকালে কলকাতা শহরে যখন এলাম, তখন এখানে দেখলাম ঘরে ঘরে পুজো, সার্বজনীন সরস্বতী পুজো সেই সময় ততটা ছিল না। আর পুজো মানে ভোরবেলা ঘুম থেকে মা তুলে দিচ্ছে, গায়ে হলুদ দিয়ে স্নান করতে হচ্ছে, প্রতিমাকে সাজাতে হচ্ছে, সেখানে পড়ার বইগুলোকে যত্ন করে সরস্বতীর সামনে রাখতে হচ্ছে যেন মা সরস্বতী আমাদের আশীর্বাদ করেন। কঠিন বইগুলোকে আমরা বেশি করে পড়ি, বেশি করে সামনে এগিয়ে রাখতাম একটু বেশি, যাতে এই সাবজেক্টগুলো আরও সহজ হয়ে যায় আমাদের কাছে। এছাড়া আরও ছোটোবেলায়, তখন তো খাগের কলম ছিল, মাটির দোয়াত ছিল, আর আমরা লেখাপড়া শুরু করেছিলাম ওই দোয়াতের কালি আর খাগের কলমের মতন এক মানে নিপালা কলম থাকতো, সে কি দই দিয়ে দুধ দিয়ে সে কালিটা বানানো হতো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সেই জিনিসটা। আর ওটা ওটার মধ্যে আমার মনে পড়লো যে বাড়িতে এসে, সময় আমার খুব অল্প বয়স, বাড়িতে যখন কি ওই মাটির দোয়াতের মধ্যে ওই কালি বানানো হলো, দই ফই দুধ দিয়ে যে মারা কিছু বানাতেন তা আমার ঠিক খেয়াল নেই, মানে আমি এটা মনে আছে যে কাঁচা দুধ দিয়ে রাখলেই ওটা দই হয়ে যায়। যাই হোক, ওইটা দিয়ে একটা কথা, সাদা সাদা একটা রং হতো, আর ওই যে খাগের যে কলমটা সেটাকে কাটতে হতো, কেটে ওই শেপটা দিতে হতো, নিবে আসে নিবে। তো সেটা বাড়িতে ওই অল্প বয়সে সেই দায়িত্বটা আমার ঘাড়ে চলে এসেছিল, আমি ওটাকে বানাতাম, সে অনেকগুলো চারটে পাঁচটা বানিয়ে রাখতাম, অনেকগুলো সাজানো থাকতো, আর বই ফই টাই করা থাকতো, আর খাতা বার করে তার মধ্যে আবার সরস্বতীর নাম লিখতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে কি পুজোটা কতক্ষণে শেষ হলে আমরা কতক্ষণে এই নারকলি কুল খাওয়াবো, কারণ কুল খাওয়ার পুজোর আগে আমাদের নিষেধ ছিল, আমরা ভাবতাম পাচ্ছি আমার কষ্টের দিন গেছে, বাজারে এত সুন্দর সুন্দর কুল চলে আসলো কিন্তু সেটা খাওয়া যাবে না। সেই যে লোভ সংবরণ করার যে ওই দিনগুলো, সে ভয়ঙ্কর কষ্ট। আর কি আশ্চর্য, পড়াশোনা ছেড়েছি তো আজকে প্রায় দীর্ঘদিন, কিন্তু এখনো কেন জানি মনে হয় যে পুজো সরস্বতী পুজোর আগে একটা খাবুটা খাবো, খাবো ঠিক আছে, এটা খাবো না আগে যাই না, সেটা তো আমার কোনো আমাদের সময়ের মধ্যে ঢুকে গেছিল। সেই তোমার ছোটবেলাটায় এই সরস্বতী পুজো এবং দোলটা তুমি কোথায় ছিলে? তোমার ছোট বয়সটা কেটেছে একেবারে শহরের মধ্যিখানে এবং খুব ব্যস্ত, শহরের ব্যস্ত অঞ্চলে। গ্রামের দিকে দোলটা হতো সাধারণত বিক্রির পর, সেখানে কোনো বাজে রং নেই, যে যার বালতিতে রং গুলে পিচকিরি দিয়ে রাস্তার মধ্যে সেই রংগুলো খেলা হতো। শহরে এসে দেখলাম বেলুন, নানা রকম কেমিক্যাল মানে রং, এগুলো নিয়ে অদ্ভুতভাবে খেলা হতো, মানে দোলটা যন্ত্রণাটা শুরু হলো শহরে, যন্ত্রণা শুরু হলো, তার মধ্যে যেন একটা পাশবিক উল্লাস পেতাম সেই সময়, যে হো হো করে গিয়ে কাউকে একজনকে দুর্বল কাউকে ধরে তাকে কষে রং ফং মাখিয়ে দেওয়া কিংবা কাদায় চুবিয়ে দেওয়া, এটা তখন অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস সেই সময় ছিল। এখন তো অনেক পরিবর্তন হতে হতে আজকে আমরা পরিশীলিত একটা জায়গায় এসে পৌঁছেছি। আর কিন্তু আজকে বসন্ত নিয়ে আলোচনা করলে, বসন্তকে তো ঋতুরাজ সবাই বলেছেন, সমস্ত কবি সাহিত্যিকরা বসন্তকে ঋতুরাজ আখ্যা দিচ্ছে, সে তো আমাদের বৈদিক সময় থেকে এরকম একটা ধারণা চলে এসেছে। কিন্তু বসন্ত যদি ঋতুরাজ হয়ে থাকে, আমার চোখের সামনে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের অত বড় একটা ছবি রয়েছে, আমি কিন্তু বারবার করে কিন্তু ওখানে আকৃষ্ট হচ্ছি, একদম বরাবর চোখের সামনে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমাদের ছটা ঋতু আছে ঠিকই, কিন্তু এই ছটা ঋতুকে আলাদা করে চেনা, এটা কিন্তু চিনেছে কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে। রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক কবিতা গানের মধ্যে দিয়ে তিনি আমাদের ঋতুগুলো চিনতে সাহায্য করছে। অ্যাটলিস্ট আমি তো গ্রামে তো অত কাজ, গ্রামের মতন
অত গাছ দেখার স্কোপ পাইনি, শহরের মধ্যে থেকেছি, কিন্তু ঋতুকে কিন্তু আলাদা করেছে না, তার উষ্ণতা কিরকম হবে, তার হাওয়া কিরকম চলবে, কোন দিক থেকে হাওয়া চলবে, কোন দিক থেকে, এই সমস্ত ডিটেলসটা ওনার গানে উনি এত এত রকমভাবে দিয়েছেন যে ঋতুকে চিনে নিতে কিন্তু আর অসুবিধা হয়নি একটা সময় পরে, এখনো তাই। আজ বসন্তকে দেখতে আমার বাড়ির কলকাতার বাড়ির গলির মুখে একখানা শিমুল গাছ কেউ একটা লাগিয়েছিল, সে বিশাল চারতলা বাড়ির সমান উঠে গেছে, যখনই দেখি সেই তলায় ফুল বিছিয়ে রয়েছে লাল ফুলগুলো, আমি খেয়াল রাখি না রাখি আমার কাছে কিন্তু সেই বার্তা চলে এসেছে যে এই বসন্ত এসে গেছে। তো জানলা দিয়ে যখন তাকাতাম যে এই শিমুল ফুলগুলো ফুটে রয়েছে এবং মাটিতে ছড়িয়ে রয়েছে, একটা অদ্ভুত রকমের সেন্সেশন হতো। বসন্তের ওপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো গান আছে, অনেকগুলো গান আছে, তো সেই গানগুলোতে উনি একটু একটু করে বসন্তের চেহারা যেন এঁকেছেন, এক একটা গানে এক এক রকমভাবে চেহারা এনেছেন। আমার এখন আপনার একটা গান মনে পড়লো, আমি সেই গানটাকে একটু শুনিয়ে দেবো যে বসন্ত আসছেন উনি তখন কিরকম ভাবে হচ্ছে। অবশ্যই করো। শত সালপালা তরু তলাজে ও চাপাও করবি কাটে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে জানি না যে সহসা ডাল পালা তরু তলা যে ওঁচা পাও করবি কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে জানি না যে। বসন্ত আসলে কিন্তু কবিকেও কিন্তু এইরকম একখানা অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছে যে তিনি হঠাৎ দেখছেন সহসা ডালপালা তরু তলাজে ও চাপা ও করবি, বসন্তের এই দুখানা ফুলকে দিয়ে তিনি হঠাৎ রিয়ালাইজ করছেন বসন্ত এসে গেছে, এবং তারপর বলছেন কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে জানি না যে। ওরা দেখতে পায় গাছের কোনো সুইচ অন করতে হয় না যে এই সময় ফুলটা ফুটাতে হবে, সে ফুলটা ফুটে যায়, সে আকাশ মাঝে যেন কোথায় একটা কিছু একটা ইঙ্গিত পায়, সেটা উনি বলছেন যে কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে। কিন্তু আমরা যেটা পাই সহসা ডালপালা তরু তলা যে ও চাপা ও করবি কোন সুরের মতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপা ও করবি কোন সুরের মতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপা ও করবি কার ধ্যানের নূপুর বাজে জানি না যে জানি না যে সহসা ডাল পালা তরু তলা যে ও চাপা ও করবি। রূপের হাট খুব সুন্দর জায়গায় আমাদের নিয়ে গেল রবীন্দ্রনাথ, তার হাত ধরে আমরা ঋতু চেনা। এইভাবে রবীন্দ্রনাথ করতে করতে আমরা একসময় ভালোবাসি ফেললাম, প্রেম করতে শিখলাম, তাই বসন্তের সাথে প্রেমটা খুব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই ব্যাপারে আমি মলয়কে বলি, মলয় আমাদের একটু কবিতা শোনান, আমরা এখনো পর্যন্ত কোনো কবিতা শুনিনি। কবিতা তো যেখানে সেট হলো আর কি, যে আমরা কৈশোর বয়সে যাচ্ছি তখন আস্তে আস্তে কি প্রেম এলো, কবিতাটাও সেই রকম প্রথম দিকে, তখন বসন্ত সবে নতুন ভাবে আমাদের মনে উঠতে শুরু করেছে। এই কবিতার নাম করতল। আমার নিভৃত চোখে রেখেছো যে করতল, আল গোছে স্নিগ্ধ করতল যে রেখেছো, ঘুম ভেঙে গেলে তাকে সরিয়ে নিও না। দৃষ্টি না দেওয়া মেঘ অধরা অধরা যাও, শুধু ছুঁয়ে থেকে এই মন্ধ চোখ অন্ধ করো, অন্ধকে যেদিকে চাও ডেকে নাও শুধু ছুঁয়ে। কে আমাকে অধিকারে নেবে আমি জানি, দেবে না বৃষ্টির ফোঁটা চাতকের পিপাসা বাড়াবে, তারপর ফেলে রেখে
চলে যাবে বসন্তের দিকে, প্রেম আমি জানি। তো এইভাবে আমরা প্রেম আসে এবং আমরা বিচ্যুত হয়ে পড়ি, আবার নতুন করে জড়িয়ে পড়ি। প্রত্যেকটা সময়ই যেন আলাদা, প্রত্যেকটা সময় নতুন করে আসছে আমাদের জীবনে, নতুন করে আমরা দেখতে পাচ্ছি, জীবনকে চিনছি, ভালোবাসাকে চিনছি, সবই এই বসন্তের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আরেকটা কবিতা পড়ছি যেটাতে বসন্তটা, বসন্ত একটু অন্যভাবে এসেছে। এবার বসন্ত এলো দেরিতে, তুমি তখন চলে গেছো, হাওয়া আগের মতোই উদল হয়ে উঠল, কোথাও কোনো পাথর ছিল না, ফাটিয়ে দিলে বেরোবে জল, সবাই সহ্য করে বসে আছে, কারো কোনো কান্না নেই আমারও। কাল সারা রাত আমার বারান্দায় পায়চারি করেছে এক বাঘ, দরজায় কান পেতে শুনেছি তার পদশব্দ, চেতনা অবশ করে দেওয়া তার গঙ্গানি এক সন্ত্রাস। অন্ধকার কিছু ঘোলাটে, যে স্টেশন পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, আধো ঘুমে মনে হয় ফের সেই স্টেশনেই ঢুকছে ট্রেন। বসন্ত ঋতু এলো, তখন বসন্ত চলে গেছে, তুমি কোনোখানে নেই, হাওয়া আগের মতোই উতল হয়ে উঠল। বসন্ত চলে গেছে, তবুও যেন বসন্ত রয়ে গেছে। আসলে বসন্তটা তো আমাদের মনের মধ্যে, তাই বসন্ত ঋতু থাকুক আর না থাকুক, মনের মধ্যে যে কোনো সময় বসন্ত আসতে পারে। বসন্ত আসলে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ রবীন্দ্রনাথের গানে কিন্তু ঢুকে যাই। আর সেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে বসন্ত আসছেন, উনি বলছেন অনন্তের বাণী তুমি, তিনি যেন অনন্তের বাণী যেন বসন্ত তার কাছে আসে। তারপরে বললাম যে হঠাৎ তিনি রিয়ালাইজ করেন যে হ্যাঁ বসন্ত এসে গেছে সহসা ডালপালা দোল। তারপরে ওনার আরো কবিতা আছে যেখানে নাকি উনি দেখাচ্ছেন, যেমন ধরো রং লাগালে বনে বনে, রং লাগালে বনে বনে কে, রং লাগালে বনে বনে। মানে রবীন্দ্রনাথের সাথে এই বসন্ত প্রেম, এটাকে আপনি কিভাবে মেলাচ্ছেন বা দেখছেন? এটা আমার পক্ষে বলা একটু কঠিন। আলাদা করে বসন্তের সঙ্গে তাকে মিলিয়েছি তখন যখন শান্তিনিকেতনে গিয়ে পৌঁছলাম। সেই স্মৃতিটা আপনার শুনি একটু। শান্তিনিকেতনে গিয়ে, শান্তিনিকেতনে অনেকবারই গেছি, তো সেবার গেলাম একদম বসন্তকালে হোলির সময়, ওখানে তখন বসন্ত উৎসব। তো দেখলাম যে মানুষ একটা অন্যরকম উন্মাদনা নিয়ে সেই বসন্ত উৎসবকে মানে উদযাপন করছে আর কি, অজস্র মানুষ। আমি তো একবারই গেছি, তো দেখলাম অজস্র মানুষ প্রত্যেক বছর সেখানে যান, এবং সম্পূর্ণ অনুষ্ঠানটা একটা বিস্ময়ের ব্যাপার। সেই সময় একটা যে চিত্রনাট্য যেন আগে থেকে করা আছে, এবং সেটা করে গেছিলেন রবীন্দ্রনাথ। দোলের আগে যারা শান্তিনিকেতনে গেছে, আমি জানি না, মলয় নিশ্চয়ই এটা খেয়াল করেছে, আমি ওখানে যেতাম, আমার এক কাকার বাড়িতে থাকতাম, তো সেই কাকার বাড়িতে বসতাম, আর সন্ধ্যের পরে নানান জায়গা থেকে দেখি সমস্ত মানে একসঙ্গে করে গানের সুর ভেসে আসতো। অর্থাৎ এরা এই গানটা করে প্রোগ্রামটা করবে, তারা রিহার্সাল দিচ্ছে, ওইখানে আরেকটা গ্রুপ রিহার্সাল দিচ্ছে, এরকম সেই সুরগুলো, সেটা একটা অদ্ভুত একটা উন্মাদনার এখানে একটা হাওয়া তৈরি হতো বলে আমার এটা দেখেছি। আর শান্তিনিকেতন, আমি তোমার কাছ থেকে একটু কথাটা কেড়ে নিলাম, কারণ একটু শেয়ার করে দিই, কারণ শান্তিনিকেতনে আমি বহুবার গেছি, 10 বছরেরও বেশি, কিন্তু আমি যতবার গিয়েছি 2 বার ছেড়ে, বাকি 8 বারই কিন্তু আমি গিয়েছি সবসময় বসন্তে।
শান্তিনিকেতনে বসন্তে গেলে না শান্তিনিকেতনটাকে না যেরকম ভাবে ফিল করা যায়, অন্য সময় গেলে কতটা ফিল করা যায় না, তবে বর্ষায় বর্ষা শান্তিনিকেতন খুব ভালো লেগেছিল, একবারই গিয়েছিলাম বহু কাল আগে। তো শান্তিনিকেতনে দোলের সময় যাব দোল, এবং সেখানে উন্মাদ হবে, সেটা বোধ হয় সেটা সেটা কিছু করার নেই। আমার মেয়ে 3 বছর বয়স, সে শান্তিনিকেতনে গেল, প্রভাত ফেরিটা দেখলো, বিকেল বেলায় যখন নাকি কাকার ওখানে বসে অন্যান্য বাড়ির লোকরা আসলো, ওখানে গান বাজনা শুরু হলো, এমনি বসে বসে খালি গলায় গান বাজনা শুরু হচ্ছে, আমার মেয়ে সেখানে ওরে বাসী ওরে গৃহবাসী খোলদা খোল গানটা প্রায় পুরোটাই গেয়ে দিল। ওই প্রভাত ফেরি যে 1 ঘন্টা ধরে যেটা হচ্ছে তার থেকে আমার মেয়ের মাথা, তাহলে একটা মানুষকে কতখানি সেটা নিমগ্ন করে তুলতে পারে যে তার পরিবেশ থেকে তখন এরকম, তখন 3 বছর বয়স। যেটা আমার সবচেয়ে ভালো লাগলো ওখানে সেটা হচ্ছে মানে রং যখন উঠছে, আবির সব বিভিন্ন রঙের আবির ছুড়ে দেওয়া হচ্ছে, রং যখন উঠছে তখন মনে হলো একটা আলাদা পৃথিবীতে আমি এসে পড়েছি। একদম শুধু বাউলরা না, অনেক গ্রুপ যারা বাইরে থেকে এসেছেন, গ্রুপ হয়ে ঘুরে ঘুরে গান দিয়েছে বাউলদের কথা, বিভিন্ন বাউল আসছেন, যেমন আমরা ওখানে গৌরঠাপাকে পেয়েছি, এখন প্রতিনিধিত্ব পাওয়া যায় অরুণ চক্রবর্তীকে, একটা সময় তো ওখানে সব সেলিব্রিটিদেরও আমরা যাদের নাগাদ পেতাম না তাদেরও আমরা নাগাদ পেতাম এই বসন্ত উৎসবে গিয়ে। আচ্ছা মলয়, সেটা মনে কলকাতার বাইরে অনেকগুলো জায়গায় এখন প্রচুর লোক যায়, কলকাতার লোক বিভিন্ন জায়গায়, যেমন বেশি করে মনে পড়ছে আমার পুরুলিয়ার কথা, এই দোলের সময় প্রচুর বাঙালি পুরুলিয়ায় যায়, পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের ওদিকে, ওখানে কিন্তু দোলগুলো পালন করা হয় বা বসন্ত বিভিন্ন রূপ ওখানে ওখানে একটা আলাদা মাত্রা। তারপরে তো বিভিন্ন জায়গায় ঘুরে এই যেমন পুরুলিয়ায় আপনি বা এরকম কোনো জায়গায় আলাদা করে বসন্ত কিছু কিভাবে পেয়েছেন? ওখানে গেলে এই পুরুলিয়ায় আমি ঠিক এই বসন্তকালে বহুবার ঘুরেছি, একদম দোলের সময়তেই ঘুরেছি। তো এই যে অনুষ্ঠানগুলোর কথা আপনি বলছেন যে বসন্ত উৎসব পালন করা হয়, এগুলো বিভিন্ন গ্রুপ একটা করে অনেক লোক জড়ো করে কলকাতা থেকে নিয়ে গিয়ে একটা স্টেজ বানিয়ে, আমি মঞ্চের উৎসব বলছি না, আমি মঞ্চের উৎসব বলছি, সময়ের টোটাল পরিবেশের মধ্যে কিন্তু একটা পরিবেশের মধ্যে কিন্তু উৎসব ভাব চলে আসে চলে আসে। আর আমি কি বলবো, সেইভাবে কিন্তু যে খুব একটা এই দোল খেলার ব্যাপারটা ওখানে পাইনি, পলাশে পলাশে 6 লাখ দেখেছি, বিভিন্ন জঙ্গলের মধ্যে আমি ঘুরেছি, মানে সেই কিন্তু মুকুটমণিপুরে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, বৃদ্ধ ভদ্রলোক রিটায়ার্ড লোক, তিনি গাড়ি নিয়ে গেছেন ওখানে, তা আমরা চলে আসবো যেদিন, তিনি বললেন যে হ্যাঁ আমিও আজকে এখন মুকুটমণিপুরী ছেড়ে যাচ্ছি, আমি এখন আদিবাসী গ্রামে যাব। আমি বললাম কেন, বলে ওখানে এখন না একটু হয় ওই রং উৎসব আসবে, তার জন্য ওদের মধ্যে একটা একটা তৈরি হওয়ার একটা ব্যাপার হয়, উনি এখানে গেলেন, আমার দুর্ভাগ্য যে আমি ওনার সঙ্গী হতে পারলাম না বা গেলাম না, কিন্তু ওই অঞ্চলে অতি অবশ্যই আদিবাসীদেরও কিন্তু রং খেলার মধ্যে একটা পার্টিসিপেশন, হ্যাঁ আদিবাসীরা তো তাদের নিজেদের মতন করে আদিবাসীদের গানের থেকে, আদিবাসীদের সুর থেকে এবেলা ডাক পড়েছে, কোনখানে এই বেলা আমার ডাক পড়েছে, ফাগুনের ক্লান্ত খানে ক্লান্ত ক্ষণে শেষ গানের এই বেলা আমার ডাক পড়েছে, এই বেলা ডাক পড়েছে। আমরা শৈশব দিয়ে শুরু করেছিলাম কিন্তু এখন তো আমরা বার্ধক্যের দিকে, এখনো কিন্তু বসন্ত আমাদের জীবনে আছে, বেলা শেষের দিকে তবু আছে। এই নিয়ে আমার এই কবিতার নাম বসন্ত দিন। ধুলোউড়ির মাঠে আমার বসন্ত দিন এলো, যেদিন গেছে ছটফটিয়ে পথের পাশে পাশে, যেদিন গেছে ঝকমকিয়ে তারার হাসি হেসে,
দিনের পিছু নিয়েছিলাম, সে আমাকে কোথায় নিয়ে যাবে? যে পথে সে হাঁটিয়েছিল কে জানত তা শূন্যে থেমে যাবে। দিনের পিছু হেঁটেছিলাম, সে আমাকে কোথায় নিয়ে যাবে? যে পথে সে হাঁটিয়েছিল কে জানত তা শূন্যে থেমে যাবে। চতুর্দিকে রৌদ্র মাখা মাঠের পরে মাঠ, তেপান্তরের পার বুঝি ওই সূর্য ডোবার পাঠ। তবু নতুন বসন্ত দিন, কাজ ফোলানো হাওয়া, কাঁপন লেগে টের পেয়েছি ফুরোয়নি তো চাওয়া। এখনো রং এবং আছে তৃষ্ণা এলোমেলো, ঘূর্ণি হাওয়ায় ঘুরে মরার ইচ্ছে আমায় পেল। ধুলো উড়ির মাঠে আবার বসন্ত দিন এলো। এখানে একটা, এখানে মনে হয় যে সুরটা বেঁধে দিল, সেখানে একটা ব্যাপার আছে। এক পাশে হলো যে বসন্ত চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেই একটা একটা কোথায় যেন একটা বিচ্ছেদের একখানা একটা গুনগুনানি যেন এখানে শুরু হচ্ছে। অন্তিমে তো একটা বসন্তে, কিন্তু বসন্তে কিন্তু আমাদের খুব অল্প বয়সে একটা ধারণা যেটা তৈরি হয়েছিল সেটা হলে প্রথম কাজ, যেটা যেমন ধরো ওখানে যে প্রভাব ফেরি হয়, ওরে গৃহবাসী খোল দাগ কর, বসন্তটা আমাদেরকে দেওয়ার সময় আনকন্ডিশনালি, কোনো রকমের কোনো শর্ত ছাড়া তোমাকে দিতে হবে। দরজা খোলো, কোনো শর্ত ছাড়া দিয়ে দাও, কোনো শর্ত ছাড়া লোকের সঙ্গে মেশো, দ্যাটস দ্য কম। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এরকমভাবেই বসন্ত চেয়েছিলেন, শান্তিনিকেতনে প্রায় সেরকমভাবেই হয় বসন্ত। এইভাবে আমাদের কাছে একটা তো এলো পূর্ণতার ঋতু, পাশাপাশি দেখো বসন্তের অন্তিমে আমাদের কিন্তু মনে করিয়ে দিয়েছে একটা নতুন বছরে গিয়ে আমরা পৌঁছচ্ছি। এখানে কিন্তু, এখানে কিন্তু আমাদের একটা মন খারাপ যেমন থাকছে তেমনি একটা আনন্দ থাকছে, আমরা নতুনের দিকে যাচ্ছি। বসন্ত শুধু পূর্ণতা নয়, শেষবারে সেই বসন্তের দীর্ঘশ্বাসে সেই কালেটা দেখা যেন পড়েছিলাম, চপা নামে একটা কবিতা ছিল, নামটা এখন মনে পড়ছে না, যে বসন্তের অন্তিম কালে চাপা ফুটে উঠছে, সে তার সুগন্ধ ছড়াতে ছড়াতে নতুন বছরকে আগমনী শোনাচ্ছে। বসন্ত খুদেই যেমন আমাদের মানে ঘর থেকে বেরোনোর একটা ডাক, না বেরোতে হবে, এবারে যেতে হবে, এই যে একটা ডাক, ছন্ন ছড়া একটা ভাব, থাক পড়ে থাক, যাই অজানার পথে এগিয়ে। আনগত ডাকার কি আছে আন, আনগত ডাকার কি আছে আন, কি আরতি আন বলে কি আছে আর। এই শেষের শেষের জায়গায় রবি ঠাকুর সারা জীবন ধরে বসন্তকে উপভোগ করেছেন, অসংখ্য গান লিখেছেন, অসংখ্য রচনা করেছেন। আমরা অনুষ্ঠানটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি, আড্ডারও তো একটা সময় রাখতেই হবে। শেষ বয়সে একটা গান গিয়েছিলেন, লিখেছিলেন, গানটা একটু অন্য ধরনের, তিনি আক্ষেপ করছেন যে বসন্ত তো আবার এসেছে, কিন্তু আমার কি সেই বসন্ততে সাড়া দেওয়ার মতো ক্ষমতা আর আছে? এই প্রশ্নটা তার নিজের মনের মধ্যে হচ্ছে। সেই তো বসন্ত ফিরে এলো হৃদয়ের, বসন্ত কোথায়, হায় রে, সেই তো বসন্ত ফিরে এলো হৃদয়ের, বসন্ত কোথায়, হায় রে, সব মরুময় মলয় নীল এসে কেঁদে শেষে ফিরে চলে যায়, হায় রে, সেই তো বসন্ত ফিরে এলো হৃদয়ের, বসন্ত কোথায়। আমাদের অনেক আড্ডা হলো আজকে, আবার আমরা এরপরে বসবো। আমরা যেহেতু প্রত্যেকটা জিনিসই একটা শেষ থাকে, তো আজকে নানা কারণের জন্য আমাদের আড্ডা এখানেই আমরা আজকের মতো, মানে সামাজিক ভাবে আজকের মতো শেষ হলো। আবার আমরা পরে আসবো একইভাবে গান কবিতা নিয়ে, আপনারাও ততদিন অপেক্ষা করুন।
খুব ভালো লাগলো, নমস্কার।